नमस्कार आपनारा देखछेन सब खबर। आरामबाग महकुमाय धीरे धीरे जटिल आकार धारण करछे करोना परिस्थिति। एमत अवस्थाय आरामबाग महकुमार स्वास्थ्य परिसेवा खतिए देखते आरामबाग एलेन स्वास्थ्य विभागेर प्रिन्सिपाल सेक्रेटारि सौमित्र मोहन। तिनि आरामबागेर विभिन्न हासपाताल थेके शुरू करे आरामबाग सुपार स्पेशालिटी हॉस्पिटल परिदर्शन करें। तारपर तिनि महकुमा शासकेर दफ्तरे बैठके बसें एबं तिनि जानिएछेन जे आरामबागेर परिसेवा स्वास्थ्य परिसेवा सन्तोषजनक। चलुन से दृश्य देखे नेওয়া যাক सब खबरेर पर्दाय। हुगली थेके शुभजिৎ ঘোষের रिपोर्ट सब खबर। খুবই ভালো পরিষেবা আছে, পরিকাঠামো খুব ভালো আছে। আমাদের যারা ডাক্তার সাহেবরা খুবই ভালো কাজ করছে। আমি অনেকজন পেশেন্টের সঙ্গে পার্সোনালি কথা বললাম, তাদের জিজ্ঞেস করলাম কোনো ধরনের সমস্যা আছে, তাদের সবাই কিন্তু খুবই স্যাটিসফাইড ছিলেন, কোনো সমস্যা নেই। ওভারঅল আমরা আমাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে চর্চা করেছি, টিম ইজ ডুইং ভেরি ভেরি গুড জব। আমি খুব স্যাটিসফাইড স্যার। ডাক্তার এবং নার্সদের सुरक्षित भाव कि रखा जाए, प्लस कम्यूनिटी के सुरक्षित सोसाइटी के सुरक्षित भाव कि रखा जाए भलो कर बैलेंस कर सरकार जो भाव निर्देश दिखे से भाव क्योंकि काज करा हो যেখানে যেখানে রোগ আছে সেই জায়গাতে কন্টেনমেন্ট তৈরি করা, আর তাদেরকে হোম কোয়ারেন্টাইনে বা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে বা যেখানে অন্য অন্য জায়গাতে যেখানে যেখানে প্রয়োজন আছে সেই জায়গাতে রাখা, আর সবাই জন্য ভালো করে একটা প্ল্যান্ড ভাবে এটা এগোনোর চেষ্টা আমরা অলরেডি আমরা করছি। আর সবাই কীভাবে আছে, ভালো আছে কি না সেটা টেক কেয়ার করা, তার জন্য প্রত্যেক দিনই কল করা হচ্ছে তাদেরকে, তাদের হেলথ কন্ডিশন কী আছে সেটা চেক করা হচ্ছে। যেখানে যেখানে সিমটমস আছে সেটা কিন্তু সেই জায়গাতে আমরা স্যাম্পল কালেকশনও করা হয়েছে, তাড়াতাড়ি ওদেরকে রিপোর্ট আনিয়ে তারপরে ফার্দার আমরা ফলো আপটা করার জন্য কিন্তু আমরা এই অ্যাক্টিভিটিগুলো অলরেডি আমরা করে আসছি। রিপোর্ট তো পাওয়াই যাচ্ছে না, রিপোর্ট তো হচ্ছেই না। রিপোর্ট হচ্ছেই না মানে আরামবাগ হসপিটালের রিপোর্ট কি হচ্ছে? লালা সংগ্রহ যেখানে যেখানে যে ডেজিগনেটেড প্লেসেস আছে, যে প্রোটোকল হেলথ প্রোটোকল আছে, হেলথ প্রোটোকল অনুযায়ী সব কিছু করা হচ্ছে। আর হসপিটালে হসপিটালে রিপোর্ট ব্যাপার না, আলটিমেটলি হেলথ ডিপার্টমেন্ট থেকে যে যে সিস্টেম আছে, রিপোর্ট কালেকশন সিস্টেম, স্যাম্পল কালেকশন সিস্টেম, তারপরে রিপোর্টিং সিস্টেম, কোন কোন জায়গাতে পজিটিভ কেস আসছে, কোনটা পজিটিভ আসছে, কোনটা নেগেটিভ আসছে, সব কিছু নিয়ে কিন্তু যেভাবে হেলথ ডিপার্টমেন্টে প্রোটোকল আছে প্রোটোকল মেনেই করা হচ্ছে।